কিরকম অবস্থা বুঝতে পারছো? ললিতে দাঁড়া দাঁড়া, আমি যখন বাছুরটা নিয়ে গিয়ে মায়ের কাছে দিলাম, ও মাটা তখন বাছুরটা চাচ্ছিল। তাই নাকি? দাঁড়া দাঁড়া, এই যে বাছুর হইলে যখন গরুতে চাটে, মা যখন বাছুরটাকে চাটে, তখন কেমন করে চাটে বল দেখিনি? তুমি গোয়ালা ছেলে ভালো জানবা। আর বকন বাছুর হইলে কেমন করে চাটে? আমার মনে পড়ছে কেমন করে চাটছিল মনে হয়। সেটাই এই রে নয় কো বকনা পথে, সত্য বলি আমি তোর নিকটে, বকনার পাল্লায় পড়েছিল। বকনের পাল্লায় পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি এইটার পাল্লায় পড়বে না, তুমি বকনের পাল্লায় পড়ো। বলদ বললে দোষ নাই, বলদ তো। তাহলে বলদ বললে রাগ হবে না, বেশ তা না হয়ে গেল। কিন্তু তোমার মুখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। কেন গো? হ্যাঁ, তোমার গালেতে কালি রয়েছে, তুমি কালি পেলে বলো নাহার কাছে। গালেতে তোমার গালেতে কালি রয়েছে, কালি তুমি কার কাছে? তোমার কালি রয়েছে গণ্ডস্থলে, বলো তাহা তুমি কোথায় পেলে? কার হেসেলে হাঁড়ি খেলে? কার হেসেলে হাঁড়ি খেলে? চন্দ্র ফুলে বলো না, তার ছেড়ে দাও দিতে। মুখটাই আমার শুকিয়ে গেল, আমার মুখটা শুকিয়ে গিয়েছে, সেই জন্য ওর মনে সন্দেহ লেগেছে। ললিতা আমাকে বলছে, নীলয়ুত বল শ্রী ভূপমণ্ডল ঝাও ডগায় বেল নীল উৎপল, উৎপল মানে পদ্ম, নীল পদ্মের মতন তোমার মুখ, সেই মুখটা শুকিয়ে গেল কেন কৃষ্ণ? আর আমি তখন উত্তর দিচ্ছি, ওরে মদন জরে তনু তাতে লো তাহে শিখাইয়া গেল, ওরে তাহে শিখাইলা নীল। রাধারানীকে, রাধারানীকে না পাওয়ার জন্য মদন জরে সারা রাত জ্বর হয়েছে আমার, সেই কারণে শুকিয়ে গেল, সেই কারণে শুকিয়ে গেল। ওরে সত্যি কথা কইল, সেই কারণে শুকিয়ে ও মদনের জরে তনু দাঁত হলো। হ্যাঁ, তার জন্য ওর অঙ্গ শুকিয়ে গেছে, তার বদনও শুকিয়ে গেছে। বেশ তা না হয় মানলাম, কিন্তু তোমার ললাতে থাকে কি? ললাতে থাকে চন্দনের ফোঁটা, কিন্তু তোমার মুখ ললাতে রয়েছে সিঁদুরের ফোঁটা। এ সিঁদুর তুমি কোথায় পেলে? তোমার সিঁদুর কেন তোমার ললাতে পড়লে? কেন ললাতে পড়লে? কেবা সিঁদুর তোমার পরাইয়া গেলে, আজ আর
মায়েরা ওই ছোট ছোট এক টাকাগুলো দিও না, ভিক্ষা দিও নেয় না। ওই ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট এক টাকাগুলো দিও না মা, ভিক্ষাটিকে দিতে গেলেও নেয় না। হ্যাঁ লোকে দেখবে খুব পুণ্য করছো, মালে কিছু নাই ওটা করো না, যদি মন হয় পাঁচ টাকা দশ টাকা দিও। হ্যাঁ ওগুলো নাই না, ওগুলো তাই না, বইয়ে নিয়ে যা যন্ত্রণা, অনেকদিন থেকে বন্ধ, অনেকদিন থেকে বন্ধ, তাহলে ওটা ওইটা করো না মায়েরা। ও আমার বাজিয়ে বললে তোমার টাকা হলো তুলে গা, ওকে দিয়ে দিলাম, ও বলিয়ে কাজ হবে। তাহলে আমার ললিতে বলছে চন্দন কাহি অলকা পুরি সিন্দুর কাহি ভেল, ওরে চন্দন কাহি অলকা পুরি সিন্দুর কাহি ভেল, গোবিন্দ তোমার সর্বাঙ্গে চন্দন থাকে আজ সিঁদুর কেন? গিরি গোবর্ধনে গৌর কোষে বিশি সিঁদুর সেজে নেল, ওরে গিরি গোবর্ধনে ধরি ডকেরে রেছে নিজ জজনে ফেল। তাহলে আমি বললাম ললিতা শোন, হ্যাঁ বলো, আমি যখন কালীগহের জলে ডুবেছিলাম, বেশ বেশ, কালীগহের জলে ডুবেছিল কৃষি, তখন আমার মা যশোদে, যশোদা যশোদা সে তো গয়লার মেয়ে, সে মানত করেছিল। আর গয়লাদের কি পুজো হয় গো, কদিন পর আসছে গোল পুজো, হ্যাঁ হ্যাঁ গোজে পুজো, গোইলে পুজো হয়, পাকুর গাছের গঞ্জ মতি দিয়ে সিঁদুর ঢেলি দিয়ে ঠিক 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 গঙ্গে ঠেঁচু ঠেঁয়ে গিয়ে গঞ্জা পুজো হয়। তাহলে গয়লাদের গইলে গোজ পুজো হয়, আমার মা বললে আমি মানত করেছি, আসতে শ্রদ্ধা, আমি মা মা বললে মানত করেছি ছোট ছেলে তো আমি, আর ছোট ছেলে মানসিক থাকলে ঠাকুর তালা এলে বলে গড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে দেয়, মা গড়াগড়ি দিয়ে দিল, গইলে সিঁদুর ঢালা ছিল আমি গড়াগড়ি দিয়ে দিলাম, সেই সিঁদুরই আমার গায়ে লেগেছে, ওরে সিঁদুরই আমার গালে লেগেছে, ওরে সত্যি বলছি ও ললিতে, ওরে সিঁদুরই আমার গালে লেগেছে লেগেছে। ও বলছি আমি গোয়ালা ছেলে, গোজে পুজো দিয়েছিল এবং আমি সেই গোজে যখন সিঁদুর লেগেছিল আমি প্রণাম করতে গেলাম, সেই কারণে ওই প্রণাম করতে গিয়ে সিঁদুর আমার ললাটে লেগেছে, তাই নাকি? তুমি যতই লোকা আমার কাছে ফাঁকি নাই, বেশ তা না হয় আমি মেনে নিলাম, কিন্তু তুমি বলো তো, হ্যাঁ তোমার এই শরীরে মনে হচ্ছে যেন নখের আঁচড়া চিহ্ন, নখের আঁচড়ানো চিহ্ন, হ্যাঁ এ কি ব্যাপার বলো তো, তোমার নখের আছো বলো, তোমার কে বা আঁচড়ালে সেসব কথা বলো খুলে, সব কথা বলো খুলে, সন্দেহ যাবে না, বউর নিজের বোন, বউর নিজের বোনকে যদি মেলায় নিয়ে গিয়ে লাগর তোলা চাপিয়েছে, নিজের বোনকে সন্দেহ করে মেয়ে মানুষ এমন যায় বুঝতে পারছি, নখে নখ নিরোঘাতে ক্ষত বকশি, নখ নিরোঘাতে নখ তত জড়ি, ওরে নখ নিরোঘাতে ক্ষত বকশি, সুন্দরী করে নখ বকশি, দেব লগ্ন নারী দর পর নারী, ওরে কে তোমারে নিয়ে সারা রাত্রি ধরে করে নারকারে কারা খাই, করে নারা কারা কারি, এটা আমার নখের আঘাত নয়, আমি যখন ভোর বেলাতে তোদের বাড়ি আসছি তখন একটা নিশাচরি, নিশাচরি মানে ভোর বেলায় নিশাচরি বেরো, ভোর বেলায় একটা নিশাচরি আমাকে দেখেছে, দেখে তাড়িয়ে ধরতে আসছে বুঝতে পারছি, এইবার সেই নিশাচরীর ভয়ে আমি পিছিয়ে 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 আসতে গেছি, আর সে কুলের কাঁটা ছপে পড়ে গেছি,
শাকুলের কাঁটা দেখেছেন তো? ও যে যত করবে তাকে তত ভি দিবে, বুঝতে পেরেছি? সেই কারণে এমন হইলো, সেই কারণে এমন হলো, ওরে ভাবছিস তা নয় রে ভালো, সেই কারণে আমার আরে যতই বানিয়ে বানিয়ে কথা বলো আমি বুঝতে পারছি তোমার বানানো কথা কাকে বলে। শোন তবে কোনটা নখের আঁচড়ে চড়া? শোন তাহলে বলো। মাল ধরা পড়ে গিয়েছে, তুই যা যা শুনেছিস আমি সব বলে দিয়েছি, সব বলে দিলা, কিন্তু তুমি ধরা পড়ে গিয়েছো, ধরাতে নীল বস্ত্র কোথায় পেলে? নীল বসন পরে আছে, তাহলে কৃষ্ণ পরে পীত বসন রঙের কাপড়, আর কৃষ্ণ দাদা বলরাম নীল রঙের ভরে, তাহলে আমি আর দাদা দুই ভাই এক জায়গায় শুই। হ্যাঁ বলবো, নিশ্চিন্তে বলো, আমি তো একাই আছি, নেই মানুষ, লজ্জা লাগছে, বলবো লজ্জা কিসে? আমরা তো গরু চড়াই, রাখালে রাখালে খেলা করি, কে কার মাথায় তালিয়ে দেয়, কাকু এদিকে কাকু ডাকছে, মা তো সব দিন মাথায় ফুঁ দেয় না, দিয়ে কোনোদিন দাদা করে ফেলে বল আবি তো। নমস্কার, উপস্থিত সকল দর্শককে জানাই আমাদের জলডালা কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা প্রতি বছরের ন্যায় এবছরও শুনছেন কবিগান। আজকের ভূমিকা, আজকের পালা হচ্ছে নারী এবং পুরুষ। নারী পুরুষের গানে সন্তুষ্ট হইয়া কমিটি দুজনকে 10টি টাকা করে উপহার করলেন। দুজনকেই 10 টাকা করে উপহার করেছে। আরো উন্নত হোক আপনাদের অনুষ্ঠান, আরো বড় হোক, এইটুকু আমি শুভকামনা জানাই। আমি বাপু অত গ্যাস দিতে পারবো না, লোকে 5 টাকা 10 টাকা দেয় ঠিক আছে, কমিটি 10 টাকা করে দিলে খুব গায়ে লাগে, একটু বাড়ানো দরকার, কমিটির তরফ থেকে দিলে একটু বাড়াইতে হয় না? তো যাই হোক, যা করেছে করেছে, তাতে ক্ষতি নাই। এবার আমার দাদা পরে নীল শাড়ি, আমি পরি দাদা পরে নীল, আমি পরি হলুদ, দুজনে একসঙ্গে শুই। এইবার রাতের বেলায় কেউ করে ফেলি, দি সকালবেলায় গন্ডগোল লাগে, দাদা বলে তুই করেছিস, আমি বলি তুই করেছিস। দাদা আমাকে কালকে বললো, এ ভাই এক কাজ কর, দুজনে কাপড় ছেড়ে রাখবো নাকি? দুজনাই কাপড় খোল, ছি ছি, খুলে মাথার মুড়াই কাপড় রেখে দে, ছি 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 ছি, দুই দাদা ভাইয়ের ছিঁড়ে থাকে। এইবার রাতে শুয়ে পড়েছি, যশোদা মা বলছে হঠাৎ করে, হে গোপাল একটা বাছুর আসে নাই, আর মায়ের ডাক পেয়ে তারা হুড়ো করে আমি দাদার কাপড়টা পরে ফেলেছি, দাদার কাপড়টা পরে ফেলেছি, ওরে নীল রঙের তাই কাপড় হয়েছে, দাদার কাপড়টা পরে ফেলেছি। ও রাতের বেলায় দুই ভাই এক জায়গায় শুয়ে থাকে, তা বিছানায় কিছু করা অভ্যাস থাকে, তার জন্য কাপড়গুলো খুলে শুয়ে থাকে। বা 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 বা, খুব ভালো খুব ভালো, দুই ভাইয়ে এক জায়গায় শুয়ে থাকে, এত বড় বড় ছেলে যদি ল্যাংটা হয়ে শুয়ে থাকে তাহলে কত খারাপ, কী বাজে অভ্যাস, ছি 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 ছি। বড় ছেলে, তুমি এত বড় ছেলে আর বলছো আমি বড় ছেলে নয়, ছোট হচ্ছে দিন দিন, ছোট হচ্ছে বয়স, তাই না? বেশ বেশ, খুব ভালো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা দাদা শাড়ি নয় দিদির শাড়ি, আর দাদা শাড়ি নয় দিদির শাড়ি, সেই দেখো তুমি বংশী নারী, দেখো বংশী নারী, এটা দিদির শাড়ি,
এই কাপড়টায় একটা নাম লেখা আছে চন্দ্রাবলী। এই কাপড়টায় চন্দ্রাবলী নাম লেখা আছে, সেই জন্য মনে করছে এটা চন্দ্রাবলীর কাপড়। এটা মুখ পাতার কাপড়, মুখ পাত, মুখ পাতা বলছে, মুখ পাতার কাপড়, যে কোম্পানির কাপড় সেই কোম্পানির স্ট্যাম্প মারা। আহা, কি বোঝার বোঝাচ্ছে আমাকে। যদি ঈশ্বর গুপ্ত মিলে ধুতি হয় অরবিন্দু গোয়ালিয়র বিমল মিনুসারি মুখ পাতার কাপড় হলে কোম্পানির ছাপ মারা থাকে। এটা মুখ পাতেরই কাপড় বটে, বলছি কথা তোর নিকটে, কথা তোর নিকটে। ওরে কেন ফেলিস মন বৃদ্ধাকে, সন্দেহ করিস না, আর কার খোলে যাও নদীতে। এটা চন্দ্রাবলী মিলে শাড়ি, এটা চন্দ্রাবলী শাড়ি নয়, আরে একটা মেয়ে ছেলের শাড়ি। আমি তো বলছি এটা পুরুষ মানুষের ধরা আলাদা। এটা চন্দ্রাবলী মিলে শাড়ি, হ্যাঁ এটা চন্দ্রাবলী শাড়ি, চন্দ্রাবলীর মিলে শাড়ি। তাহলে সেই চন্দ্রাবলী মেয়েকেই যাও, তুমি রাধার দ্বারে তুমি এসো না, তার দ্বারেতে তুমি যাও না, তার দ্বারেতে তুমি যাও না। হ্যালো হ্যালো হ্যালো, এখানে চলছে রাধা কৃষ্ণের মিলন গীতি। এই মিলন শুনতে শুনতে মিলন ভেঙে যারা বাড়ি চলে যাবে, কনকেশ্বরের নামের দোহাই দিয়ে বলছি তাদের ছ মাস মিলন হবে না, হবে না, কেউ যাবেন না, অভিশাপ দিয়ে দিয়েছে। কৃষ্ণ এখন কৃষ্ণ, যারা বসে আছো বসে থাকো, যারা চলে গিয়েছো চলে গিয়েছো। এমন সময় পদ্মা রানী এলো ধুতি নিয়ে, ললিতার কাছে ধরা পড়েছে ওই না কৃষ্ণ ললিতার, আর কোনো উপায় নাই, সারা রাত্রি ছিলাম আমি ওই ললিতার, যখন রাধার ঘরে আসতেছিলাম ললিতা আগলাইল পথে, যখন রাধারানীর কাছে আসছি তখন ললিতা মাঝ রাতে আমাকে রাস্তায় আটকিয়ে, চন্দ্রাবলী মাঝ রাস্তায় বললি সামনে দেখো, চন্দ্রাবলী আমাকে আটকিয়ে বলছে কৃষ্ণ তুমি ওই পথে নিতু কর গতা গতি, ওই পরে নিতু কর গতা গতি, তুমি ওই পথে নিতু কর গতা গতি, আমি বলছি আজ পেয়েছি যখন ছাড়ব না, পেয়েছি যখন ছাড়ব না, আমার মনেতে রয়েছে আশা, কাল সারা রাত আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, তাই আজকে আমার সকাল হয়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। তবে শোনো, কৃষ্ণ ধরা পড়ে গেছে। এখনো যদি রাধারানী দরবারে যেতে চাও, তোমার এই বিপুরীর ভোগ চিহ্ন দেখে রাধারানীর রাধারানী বড় খেপে বসে রয়, মন মন্ত্রী আসে বসে রাধা কি করিল, ফুলের মালা তাম্বুলের ডালা যমুনার জলে দিল, ভাঙিলে প্রেম করতে পারো তোমরা বিরত, আমরা প্রেম কারিগর মরা যত সখী গণ,
আজকের মিলন শুনে করুণার মধ্যপাড়া লাটু বাগদি দশ টাকা করে দুজনকে উপহার করলেন। ওরে প্রেমে কারি গর মরা যত সখী গড়ি গর মরা আজ ভাঙিলে গড়িতে পারি পিড়ি তিরত ভাঙিলে গড়িতে পারি পিড়ি তিরত আমরা ভাঙিয়া আরে গড়ি গো আরে গড়ি গো প্রেমে নিয়ে নারী চারি ভাঙিয়া আরে গড়ি গো প্রেমে নিয়ে নারী আমরা একবার ভাঙি একবার গড়ি তোরা প্রেম কারিগর ভাঙা প্রেম তোরা জোড়া দিতে পারিস বেশ রাধা মানে বসেছে ললিতে তোদের যা মনের আশা তোদের যা মনের আশা আমি মিটিয়ে দেব ললিতে তবে এই রূপে তোমার সঙ্গে দর্শন না হবে ওরে বল বল কেমন করে কোথায় রাধা পাবে এই রূপে তুমি পরিবর্তন করবে হায় কোন রূপে যেতে হবে বলো না আমায় তুমি নারী বেশ এখানে তে করিবে ধারণ যা বলবি তাই হবে করিব বরণ নাপতিনীর বেশে তুমি ধারণ করিবে নাপতিনী সেজে কুঞ্জের মাঝে প্রবেশ করিবে তোমাকে নারী বেশ ধরতে হবে তাই হবে তাও আমার নাপি গৃহিণী মানে নাপতিনীর বেশ ধারণ করে তুমি হবে যাবে একটা নরণ যত্ন করে হাতে তুলে নেবে বামে হাতে তেলের বাহার বাম হাতে আলতারে বাটি নেবে হাই আজ রাধা রানী দরবারেতে অগ্নি চলে আমি বললাম কেমন করে যাব তা বললে পুরুষ মানুষের ডান পাটা আগে যায় তুমি যদি ডান পাটা আগে দিয়ে ভালো ভালো ধরে ফেলবে ডান পাটা আগে দিলে ধরে ফেলবে তুমি পুরুষ কেমন করে যাবে জয় রাধে বলে কুঞ্জে পশিবে বাম পদ আগু সারি বাম পদ আগু সারি ও গো রাধার চরণ কামাইয়া দেবে আলতার বাটি ধরি এ গর আমি তারে বাটি ধরি আমি নাপতিনীর বেশ ধরে মাগো আপনারা বসুন আর দু মিনিট নাপতিনীর বেশ ধরে কৃষ্ণ দয়াময় আজ গুজি আমি প্রবেশ করে শ্যাম রসময় রাধার ঘরে যেই কৃষ্ণ প্রবেশ করিল কৃষ্ণের গায়ের পদ্ম গন্ধ রাধার নাকে গেল এইবার ভগবান কৃষ্ণ আমার রাধার পাতা মাইয়ে দেয় সুন্দর করে চরণের ধারে ধারে আলতা পরয় চরণের ধারে ধারে কৃষ্ণ নাম ইটি লিখিল বলে চিরকাল চরণের ধারে ধারে রইব জানি ভালো ও মহামহিম শ্রীমতী রাধিকা সুন্দরী তব পদে রাধা চিরকাল থাকব বাঁধা বাজাইতে মধুর বাঁশরি জাতিতে হই গো তাতে নাই ক্ষোভ পেশা গোপীগণ মন চুরি এটাই রাধা কৃষ্ণের যুগল হলো শ্যামের বামে রাই দাঁড়ালো কৃষ্ণের যুগল হলো শ্যামের বামে রাই দাঁড়ালো রাধা কৃষ্ণের যুগল হলো শ্যামের বামে